বামপন্থীরাই দ্বিতীয় শক্তি কলকাতা পুরসভায়, এবং তাদের ভোটের হার বেড়েছে, এবং শুধু তাই না কংগ্রেসেরও ভোট বেড়েছে, এবং অর্থাৎ বিজেপি দ্বিতীয় স্থানে এখন নেই কলকাতায়। বেশিরভাগ ওয়ার্ডে আমাদের প্রার্থীরা দ্বিতীয় স্থানে আছেন, এবং বড়োগুলোতেও অধিকাংশ বড়োতে ভোটাচারে বোধহয় বিজেপি আছে, আর বাকি বড়োগুলোতে বামপন্থীরাই দ্বিতীয় স্থানে আছে। ভাবনা চিন্তা মানুষই ভাবনা চিন্তা করছে, আমরা তো যা বলার বলছি, এটা নতুন কথা কিছু নেই। তো কাজে আমাদের বিজেপি এবং তৃণমূল এই উভয়ের বিরুদ্ধে মানুষকে সমবেত করতে হবে, এটা হচ্ছে প্রধান কাজ, এবং সেখানে যার যেরকম শক্তি আছে দেখে এটা করতে হবে। এগুলো জেলাগুলো ঠিক করবে, আমরা বলে দিয়েছি বামফ্রন্টে আলোচনা করে, জেলার সুনির্দিষ্ট অবস্থা দেখে পৌরসভায় কোথায় কী কার অবস্থান, কার শক্তি কী ইত্যাদি বিচার করে তারা ঠিক করবে। কংগ্রেসের সঙ্গে জোট কথাটা বলার কোনো মানে হয় না, কারণ জোট কথাটা আমরা ব্যবহার করি না, অর্থাৎ হ্যাঁ সিট অ্যাডজাস্টমেন্ট সে হতেই পারে, যদি কেউ করে কোথাও যার জোর আছে, কোথাও জোর আছে কোথাও দেখে তারা যদি মনে করে করবে। তৃণমূল বিজেপি বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা, এটা এটা বহাল থাকবে, এই পৌর নির্বাচনেও থাকবে, কিন্তু সেই বিরোধী শক্তি কারা, তাদের শক্তি কোথায়, কে কী ব্যাপার, সে তো কলকাতায় সিট ছেড়ে দিয়েছিল, কিন্তু সেখানে তো যে সবাই সিটে কনটেস্ট করেছিল সেরকম না, সুতরাং ওইগুলো ওখানে ঠিক করতে হবে। কমবয়সী প্রার্থী তো দিয়েছে, প্রার্থী তো আমরা ঠিক করি না এখানে, আবার জেলা ঠিক করবে, কিন্তু সাধারণভাবে কলকাতায় অনেক কম বয়সী প্রার্থী লড়েছেন। ক্ষতিপূরণ নিয়ে বা জমি অধিগ্রহণের ক্ষেত্রে একটা ভালো বড়সড় একটা আন্দোলন দাঁড়াবে বামপন্থীদের ক্ষেত্রে, আমরা তো বলেছি, আমি ওখানে বীরভূমে সাংবাদিক সম্মেলন করে বলেছি যে আমরা এর পাশে থাকব, আমরা এই যে আন্দোলন হচ্ছে তার পক্ষে থাকব, কারণ তাদের দাবিগুলো এবং তাদের যে আশঙ্কা যা সেগুলো অমূলক নয়, সেগুলোর ভিত্তি আছে। দুদিন সেখানে বিশদভাবে কেন কি ব্যাপার, দেউচা পাঁচামিতে পোল ব্লক তার পরিমাণ কি, কত নিচে আছে, তার মাঝখানে কত স্তর আছে, এবং তারপরে তার ফলাফল কি হতে পারে, লাভ কি হতে পারে, কি ক্ষতি হতে পারে, সব কিছু মানুষের জীবন জীবিকা বাস্তুতন্ত্র থেকে আরম্ভ করে কোনো কিছু বাদ নেই যেখানে যা সেখানে আলোচনা হয়। এই প্রকল্পটা থেকে সিপিএম পাশে থাকবে, মানে প্রকল্পটা হোক এটা সিপিএম চায় না, প্রকল্পটা ও না হোক চায়, আমরা এর বিরুদ্ধে যে আন্দোলন হচ্ছে তার পাশে থাকবো। দেওচা পাঁচামিতে প্রকল্প না হওয়ার কি ব্যাপার আছে, এই যা যেভাবে যা প্রকল্পটা বলা হয়েছে, আমরা কতগুলো সুনির্দিষ্ট প্রশ্ন করেছি এবং তা প্রকাশিত সংবাদপত্রে প্রকাশিত, এবং 1, 2, 3, 4, 5 করে ওখানে বলেছি যে এইগুলো হচ্ছে আমাদের জবাব চাই। সরকার কোনো জবাব, স্পষ্ট জবাব দেয়নি, এবং সরকারের যা বক্তব্য তার থেকে এটা বোঝা যাচ্ছে যে এ নিয়ে যথেষ্ট, যাকে বলা হয় যে ট্রান্সপারেন্ট অর্থাৎ স্বচ্ছতা নেই সরকারের বক্তব্যের মধ্যে, স্বচ্ছভাবে বলতে হবে। সরকার জবাব যদি না দিতে পারে তাহলে অবশ্যই প্রতিবাদ হবে, কারণ আমরা কোনো যুক্তি খুঁজে পাচ্ছি না, সরকার যা বলছে সেগুলোর মধ্যে যুক্তি বিশ্বাসযোগ্যতা কিছুই নেই, সুতরাং সরকার কী করবে সেটা তাদের ঠিক করতে হবে। কিন্তু যেভাবে চলছে সেভাবে চললে তার বিরুদ্ধে লড়াই জারি থাকবে, এবং আমরা অবশ্যই তাতে থাকবো, আমরা আমাদের সাধ্যমতো আছি। উনি ওখানে গেলে কি বাইরের লোক হবেন, পশ্চিমবাংলার লোক ওখান থেকে ওখানে যেতে পারবে না, এটা কী ব্যাপার বলছে, উনি অনেকবার বাইরের লোক করছে, এবং সেটা পশ্চিমবাংলায় যারা বসবাস করে তাদের বিরুদ্ধে বলছেন, যারা উড়ে আসছে ওখান থেকে আর ফিরে যাচ্ছে দিল্লিতে তাদের ব্যাপার বলছেন, যদিও ভারতে সেটাও বলা যায় না, সেটা বলা যায় না, কারণ দেশ একটাই, ওকেও বাইরে যেতে হয়। হাওড়াও বালি পুরসভা নিয়ে একটা কনফ্লিক্ট দেখা যাচ্ছে যে হাওড়া থেকে বালি চলে যাবে কি বালি থেকে হাওড়া থাকবে, এইটা নিয়ে কিছু মানে, হ্যাঁ এটাও তোর পাগলামি, এতে কোনো কাণ্ডজ্ঞান আছে, হাওড়া কর্পোরেশনের সঙ্গে বালিকে যুক্ত করে উনি এখন ভোট করতে চাচ্ছেন,
আচ্ছা সেটা যখন কোর্টে আটকালো বা এইসব নানা সমস্যা হলো, বিল একটা হলো, সে বিল নিয়ে আপনার যায় যে অনিশ্চয়তা তৈরি হলো, তা বলে হাওড়া আমরা আলাদা করবো, আলাদা করবো রিজার্ভেশন তো করেছেন উনি, হাওড়া বালি জনসংখ্যা মিশিয়ে এসসি এসটি রিজার্ভেশন ইত্যাদি যা করতে হয় তাই রিজার্ভেশনটা করেছেন দুটোকে মিশিয়ে। এবারে ওই রকম করে ভেঙে দিয়ে ওই দুটো মিশালে যা রিজার্ভেশন হয় যে সিট আর যা মানে একসঙ্গে থাকলে হয় এটা কি এক জিনিস? তা কাণ্ড জ্ঞান নেই, অঙ্ক বোঝেন বলে আমার মনে হয় না, বাকি আমি অন্য কথা ছেড়ে দিলাম, কাণ্ড জ্ঞানের অভাব আছে। ঠিক আছে তাহলে।